বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলের মধ্যে সবাইকে স্বাগতম। তো আমরা এইচএস এবিটি এর ইতিপূর্বে বাংলার 172 পর্যন্ত কমপ্লিট করে, মানে সরি, ইতিপূর্বে বাংলার 267 পর্যন্ত কমপ্লিট করেছি এবং আজকের ভিডিওতে আমরা কিন্তু ফুল কমপ্লিট তোমাদের সামনে তুলে ধরবো। এনভায়রনমেন্টাল স্টাডিজ একটা ছিল, দিয়ে দিয়েছি। হিস্ট্রির আমরা বলে রাখি 140 পর্যন্ত কভার করেছিলাম, আজ 182 থেকে 182, 203, 242 এবং 278 এবারে বেশ কমপ্লিট করবো এবং পরের ভিডিও থেকে দেয়া করবো। ফিলোসফির সমস্ত সেট আমরা কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, এডুকেশনের সমস্ত সেট কমপ্লিট হয়ে গেছে আমাদের। জিওগ্রাফির আজকের ভিডিও মোটামুটি রেডি হয়ে গেছে, এখন জাস্ট পোস্ট করবো। শুধু এটুকু বলে রাখি, জিওগ্রাফির এই কেসটা খুবই খারাপ, মানে এত প্রশ্ন বল আর বাজে প্রশ্ন, কি বলবো। আর সংস্কৃতের ক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকে ফার্স্ট ভিডিও এটা পোস্ট করবো, পুরো রেডি হয়ে গেছে করা। তো চলো আমরা আমাদের ইতিহাসে পরবর্তী পেজগুলো দেখে নিই। তোমাদের বলে রাখি, যারা এই সংক্রান্ত ভিডিওগুলো দেখেন তারা চ্যানেল ডিসক্রিপশন বক্সে বা চ্যানেল প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা চলে যাই সরাসরি পেজ নম্বর 182 পেজ। তোমরা চলে গেলাম পেজ নম্বর 182 পেজ। প্রথম প্রশ্ন আমি নিজে থেকে দেখেছি, গ্রন্থের রচয়িতাকে, উত্তর হচ্ছে নারায়ণ সান্যাল। পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কে? উত্তর ইবন খালদুন। বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামে শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেন তার কোন গ্রন্থে? স্ট্রাগল ফর এক্সিস্টিং গ্রন্থে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থে লেখক কে? লেনিন। নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1842 খ্রিস্টাব্দে। লর্ড কর্নওয়ালিস পরিবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কিভাবে পরিচিত? চিরস্থায়ী বন্দোবস্ত। কয়স্তম্ভের সঙ্গে পারস্তম্ভ, যেটা তোমার উত্তর হবে এ দাগ, অর্থাৎ আমাদের পড়ুইরাম কলেজের সঙ্গে ডিওএলএসসি, এটার সঙ্গে মিলে গেছে। আর পরের দেখে নিই। আচ্ছা, তোমরা দেখে নিই, নিখিল ভারত ট্রিবিউনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, চীনের চৌঠামি আন্দোলনের ডাক দিয়েছিল কে? উত্তর হচ্ছে চেন তুশিউ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। বাংলাদেশের সার্বভৌম ও স্বাধীন নবাব কে? সিরাজদৌল্লা। ভারতের আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় কাকে? দ্বারকানাথ ঠাকুরকে। রাবার ড্যামকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করা হয়েছিল কোথায়? অমৃতবাজার পত্রিকাতে। ভারতের প্রথম মে দিবস পালিত হয় কবে? 1923 খ্রিস্টাব্দে। নাবা বিভাগ শীর্ষক প্রবন্ধটি লেখেন কে? চৌধুরী রহমত আলী। সারা ভারতের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? 1906 সালে। কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ? উত্তর হবে জেনারেল নাসিরের সঙ্গে যুগোস্লাভিয়া, হোচি মিনের সঙ্গে ভিয়েতনাম, ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবা, তারপরে তোমার মার্শাল ডিটোর সঙ্গে মিশর, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার ইরাক। তামিলনাড়ু জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল? সতীশ সামন্ত। আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তাই সিঙ্গাপুরে। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? 1947 খ্রিস্টাব্দে 14 জুলাই। ভারতবাসীদের এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি উঠে স্লোগানটি ছিল কোথায়? জাপানের। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধীরা যে সামাজিক চুক্তি হয়েছিল তা হলো কি? ন্যাটো। দাতাদের অর্থ কি? উত্তেজনা প্রশমন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ছিল, স্যার কার মস্তিষ্ক প্রশিত? উত্তর হচ্ছে জিয়াউর রহমান। চলে যাবো পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর 203। প্রথম প্রশ্ন, ভারতের পুরাণের সংখ্যা কয়টি? উত্তর 18টি। বৈজ্ঞানিক ইতিহাসের জন্য কাকে বলা হয় থ্রি টাইপ স্কেল? মার্কেট টাইপ শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। পর্তুগিজরা ব্ল্যাক বোর্ড বলতো কাকে? গোলমোর স্কেল। আচ্ছা, 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল কে? ফরাসিরা। মহীশূর ইংরেজ সাম্রাজ্য যুক্ত হয় কবে? লর্ড ওয়েলেসলি শাসনকালে। পিটার ভাষা শাসন আইন পাশ হয় কবে? 1784 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্তের জনক কে? লর্ড কর্নওয়ালিস। চুয়েপা দত্তের প্রবক্তা কে ছিলেন? মেঘলে। ভাইকো সত্যগ্রহ আন্দোলন কে পরিচালনা করেছিলেন? শ্রী নারায়ণ গুরু। আচ্ছা, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ডি দা ডি টি এবং এবিসি ভুল, মানে উত্তরটা শ্রী নারায়ণ গুরু। পরবর্তী প্রশ্ন, নারাস্তর সঙ্গে মহামস্তম্ভ, সলিমুল্লাহ কুমার, মুসলিম লীগ, ডক্টর সত্যপাল হচ্ছে তোমার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে আগা খাঁ হচ্ছে তোমার সিমলা বৈঠক, আর বাল গঙ্গাধর তিলক হচ্ছে হোমরুল আন্দোলন। তো উত্তর হচ্ছে ডি দা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কায়সারি তিনি উপাধি পরিত্যাগ করেছিলেন। গান্ধীজি কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দের আইন। গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায়? হরিজন পত্রিকায়। আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? সিঙ্গাপুরে। ইউরোপ বিজয় দিবস কথাটির অর্থ হলো কি? মিত্র শক্তির কাছে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের সমগ্র ইউরোপ পরের প্রশ্ন চলে আসি, ফার্টের মধ্যে দিয়েছিলেন কে? চার্চিল। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থান কোথায়? কোকরানে। পশ্চিম ইংল্যান্ডের প্রথম সামন্ততান্ত্রিক রাষ্ট্র কোনটি? কিউবা। মোহাম্মদ হাত্তা ছিলেন কি? ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। চীনের প্রধানমন্ত্রী সরি তারপরে বসছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে সুকর্ণ। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাচারী। সার্ক এর ধারণা যারা মস্তিষ্ক পুরস্কৃত তিনি হলেন জিয়াউর রহমান। বিউপনিবেশীকরণ কথাটি প্রথম ব্যবহার করেন জুলিয়াস বোনে। চলে যাবো পরবর্তী সেটে। চলে গেলাম পরবর্তী সেট, পেজ নম্বর 242 এসি। ইতিহাস হলো বিজ্ঞানের বেশি নয় কম নয় কারক কে? বিউটি। ফল অব দ্য মোগল এম্পিয়ার গ্রন্থের লেখক কে? যদুনাথ সরকার।
ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল ওলন্দাজ? ইন্দা ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1826 খ্রিস্টাব্দে। ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটা হলো বাংলা। গ্যারান্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত রেলপথের প্রসার, আচ্ছা এক্ষেত্রে তোমার আগস্ট প্রসার অগস্ত যেটা হবে সেটা হচ্ছে বিদার, মানে একের হচ্ছে তোমার বি, দুই এর টেনশন শব্দ হচ্ছে এ, ঠিক আছে। সুয়ে পরামিতিক পরিবর্তনকে মেকলে, কেশবচন্দ্র সেন রোমানন্দ পাত্রের তাকে দেবেন্দ্রনাথ ঠাকুরকে, আচ্ছা জিওগো শ্রবণের অর্থ হচ্ছে দেশকে রক্ষা করা। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্রনাথ সিংহ, আচ্ছা সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1906 খ্রিস্টাব্দে। 1947-এ বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় গিয়েছিলেন ওয়াভেল। পরবর্তী বছর তীব্র কংগ্রেস অধিবেশনে সুভাষ চন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিল কটকবি সীতারামায়া। সরকার নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল। পূর্ব চলো আন্দোলনের ডাক দিয়েছিল ভিয়েতনাম। স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ নাসের মিশে হোচিমিন তোমার ভিয়েতনাম, আচ্ছা ফিদেল কাস্ত্রো তোমার হচ্ছে কিউবা, আর মার্শাল টিটো হচ্ছে তোমার যুগোস্লাভিয়া অর্থাৎ উত্তরাফ্রিকা। এদার ন্যাটো সদর কার্যালয় কোথায় অবস্থিত? ব্রাসেলসে। আচ্ছা ইয়ম কিপুর যুদ্ধ হয় কাদের মধ্যে? আরব আর ইসরায়েলের মধ্যে। তার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়। কিম উল সুং নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? সুবর্ণ। প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। আচ্ছা তারপর হচ্ছে সার্কে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ঢাকাতে। চলে যাবো পরবর্তী সেটে, চলে যাবো পরবর্তী সেট এসি 278। প্রথম প্রশ্ন, ইতিহাস পাঠ শুরু করার আগে বিদেশিকরা জানেন মুক্তিযুদ্ধের বক্তাকে কি? এই স্কার উদ্বাস্তন এবং স্মৃতির কথা পুরো গ্রন্থটি কার রচনা? নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়। আফ্রিকায় প্রথম পরিবেশ স্থাপন করেছিল কোথায়? উত্তর হবে ফরাসিরা। এখানে কিন্তু দেখো তোমরা কিন্তু অনেক এই প্রশ্নটা কিন্তু একটু জটিল প্রশ্ন আছে, কারণ বইয়ে অনেক জায়গায় অনেক রকম আছে। ইংরেজরা পরিবেশ স্থাপন করেছিল, ওলন্দাজরাও, পর্তুগিজরাও, ফরাসিরাও, সবাই কিন্তু ভূমিশ গড়ে উঠেছিল, একদম অ্যাট ফার্স্ট করেছিল কিন্তু ফরাসিরা, কারণ প্রশ্নটা প্রথম পরিবেশ বেশি দিন স্থায়ী ছিল হচ্ছে ইংরেজরা। আর আমি ডেটও দিয়ে দিয়েছি, 1800 থেকে 1870 ওলন্দাজরা ছিল, ইংরেজরা ছিল হচ্ছে তোমার 1600 থেকে 63, আর ফরাসিরা তার অনেক আগে থেকে ছিল। পরবর্তী প্রশ্ন, বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। আচ্ছা কে বাংলা যুদ্ধের জন্য অবসর ঘটান? রবার্ট ক্লাইভ। চীন ও ইউরোপের বাণিজ্যের সম্পর্ক সূত্রপাত হয় কোন বন্দরের মধ্যে দিয়ে? সাংহাই। সর্বশেষ স্যাটেলাইট পাস হয়েছিল কবে? 1853 সালে। 1829 খ্রিস্টাব্দে যে পত্রিকায় প্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় সেটা কি? বঙ্গদূত। হিন্দু পাইনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন নববঙ্গ। ডক্টর বিধান চন্দ্র রায় ভারতের সাংবাদিকতার অগ্রদূত তাকে বলেছেন রামমোহন রায়কে। 1925 খ্রিস্টাব্দে ভাষণ অনুসারে ভারত থেকে পৃথক করা হয় তাকে? ব্রহ্মদেশকে। ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? হায়দ্রাবাদ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সলিমুল্লাহ। আচ্ছা ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? এই প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটু গড়বিল আছে, অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, ভারতের স্বাধীনতা আইন যেটা পেশ করা হয়েছিল সেটা হচ্ছে 1947 সালের 8ই জুলাই, এবং সেখান থেকে এটাকে পাশ হয় বলে ধরে নেওয়া হয়। তো স্বাভাবিকভাবে সেই ডেটের কোনো আশেপাশে কোনো ডেট নেই, তো উত্তর স্বাভাবিকভাবে এটা আমরা প্রিন্টিং মিস্টেক। আর 14ই আগস্ট বলে কোনো স্বাধীনতার সঙ্গে কোনো ডেট রিলেটেড নেই, ঠিক আছে, কারণ 14-15 আগস্ট আমরা স্বাধীন হই, ঠিক আছে। আর স্বাধীনতা আইন তোমরা এটাই বলবো 1947 সালের 14ই জুলাই, ওকে তোমার 18ই জুলাই, 18ই জুলাই, ঠিক আছে এটা বলবে। পরবর্তী প্রশ্ণ, স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ, গণপরিষদ হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ, তার একে মেমোরিয়াল হচ্ছে জাপান, ইন্দোচীন হচ্ছে ভিয়েতনাম, মাঞ্চুরিয়ান হচ্ছে রিটার্ন কমিশন, তো তোমার উত্তর হবে বিদার। কোন দেশের জনগণ থেকে বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতি জন্ম হয়? সোভিয়েত রাশিয়া। জোটনৈমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না কারা? উত্তর হচ্ছে ফ্রান্স। আচ্ছা ন্যাটোর সঙ্গে বিদার, আর কমিউনফর্মের সঙ্গে হচ্ছে এটা, তো স্বাভাবিক আমাদের যেটা উত্তর চলে আসবে সেটা হচ্ছে সিলার, একটা উত্তর হবে, একে বি মানে আমি একটু বলে দিই এটা উত্তর হবে, ঠিক আছে সিলার একটা উত্তর হবে। তারপরে অবশ্য জেনারেল লুগুই কনসেশনের মিশরে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কোথায়? 1948 খ্রিস্টাব্দে। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। ভারতের অর্থনীতির উদারীকরণের নীতি সূচনা করেন কে? মনমোহন সিং। রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল কবে? 1974 খ্রিস্টাব্দে। পরবর্তী সেশন আমরা এই দেশটাকে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো, এখন 78 পর্যন্ত থাকবো, এরপর 3টে সেশন কমপ্লিট করে দেবো। তো চ্যানেলটা সঙ্গে থাকুন, সংস্কৃতি পাবে নির্দিষ্ট সময়ে অনেক